আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 78,000 মানুষ করোনা আক্রান্ত হচ্ছে পার ডে, আবার 60,000 মানুষ সেরে উঠছেন, যদিচ না কোনো ওষুধ রয়েছে না ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, তবুও মানুষ সেরে উঠছে। ব্যাপারটা টেনশানের, হেভি টেনশানের। বাসে মানুষ ঠাসাঠাসি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, অথচ সপ্তাহে একদিন বাড়িতে বসে করোনার চেন ব্রেক আপ হচ্ছে। ব্যাপারটা টেনশানের, হেভি টেনশানের। হ্যাঁ, বাজার এবং হাটে মানুষ গা ঘেঁষে ঘেঁষে তারা সবজি কিনছে, মাছ মাংস কিনছে, আবার সেই লোকগুলো বাড়িতে এসে বাজার হাট থেকে করোনা নিয়ে এসে বাড়িতে ছেলে মেয়ের সাথে একসাথে খাচ্ছে, কিন্তু তাদের কারো করোনা হচ্ছে না। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। হ্যাঁ, কলকাতার বিশেষ বিশেষ জায়গাকে রেড জোন ঘোষণা করা হয়েছে, সেখান থেকে একটা পাখিও পাশাতে পারবে না, একথা বলা হয়েছে। আবার ওই রেড জোন থেকে বহু মাল চলে আসছে গ্রাম বাংলার বিভিন্ন দোকানে, আসছে কি করে? ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। কিন্তু দেখুন, আজকে মানুষ দেদারভাবে ঘুরে বেড়াচ্ছে, নো মাস্ক নো প্রবলেম, মানুষ স্যানিটাইজার ইউজ করছে না, কিন্তু ব্যাংকে ঢুকতে গেলে আপনাকে মাস্ক লাগবে, মানে ওখানে ঢুকলে করোনা হবে। বাদবাকি বাইরে গাদা গাদা ভিড়, ব্যাংককর্মী দেখার পরে কথা বলছে না। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। হ্যাঁ, টিচার ছেলেকে বলছে তুমি আসলে কেন স্কুলে, তোমার বাবাকে পাঠাবে, কারণ করোনা হতে পারে। হ্যাঁ, বাবা বাইরে বেরিয়ে বেড়াচ্ছে, বাইরে কাজ করছে, সেই টাকা দিয়ে চাল কিনে এনে বাড়িতে খাচ্ছে, করোনা নিয়ে এসে একসাথে ছেলের সাথে খাচ্ছে, তবুও স্কুল খোলা যাবে না, স্কুল খুললেই করোনা। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। হ্যাঁ, যখন এই দেশে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, যখন হসপিটাল তৈরি করার দরকার, তখন এদেশে মন্দির তৈরি হচ্ছে। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। কিন্তু হ্যাঁ, স্কুল খোলা যাবে না, কলেজ খোলা যাবে না, পরীক্ষা নেওয়া যাবে না, কিন্তু এখন থেকে ভোটের প্রস্তুতি চলছে, অ্যাট এনি কস্ট ভোট যে নিতেই হবে। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। হ্যাঁ, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে টেস্ট করা হচ্ছে, তারপরে গিয়ে আবার সেরে যাচ্ছে। হ্যাঁ, বড় লোকরাই বেশি করে সাচ্ছে, আর গরিবরা জ্বর সর্দি কাশি হলেও মারা যাচ্ছে। হসপিটালে যে কোনো রোগী মরলেই তাদের জন্য করোনা, আর বড় লোকদের জন্য করোনা নয়। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। কিন্তু আজকে আপনি চারিদিকে খেয়াল করে দেখুন, নেতা নেত্রীদের যে র্যালি, যে মিছিল, বিভিন্ন জায়গায় মিটিং চলছে, না কোনো সমস্যা নেই, কিন্তু ধর্মীয় সমাবেশ হলেই সেখানে নাকি করোনা হবে। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। আজকে দেশ চলে গিয়েছে রসাতলে, দেশের অর্থনীতি শেষ। প্রধানমন্ত্রী সাহেব আপনাকে আত্মনির্ভর হওয়ার জন্য দেশি কুকুর এবং খেলনার ব্যবসা করতে বলছেন। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। একটা রুগী তার শ্বাসকষ্ট জন্মের পর থেকেই, সে গিয়ে যখন ভর্তি হচ্ছে হসপিটালে, তখন তাকে কোভিড সেকশনে ভর্তি করা হচ্ছে, কিছুক্ষণ পর রিপোর্ট আসছে যে সে মারা গিয়েছে। বাড়ি থেকে বলা হচ্ছে যে তার তো করোনা হয়নি, দুই জায়গায় দুই রিপোর্টে বলা হচ্ছে যে এক জায়গায় পজিটিভ, এক জায়গায় নেগেটিভ। হেভি ব্যবসা চলছে। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। হ্যাঁ, এখনও কোনো ভ্যাকসিন আসেনি, না কোনো ওষুধ আবিষ্কার হয়েছে, তারপরেও 3 লক্ষ টাকা 4 লক্ষ টাকা নিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে, যদিচ ডাক্তাররা জানেও না যে রোগটা ট্রিটমেন্ট কী করে হয়, কিন্তু 3 লক্ষ 4 লক্ষ টাকা তারা নিচ্ছে। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। জানি না করোনা কতদিন থাকবে, তবে ইলেকশন পর্যন্ত থাকবে, কেননা ভোটে আবার জিততে হবে, মানুষের মাথার মধ্যে আবার গোবর ঢুকে দিতে হবে, দেশটাকে একদম শেষ করে দিতে হবে। ব্যাপারটা টেনশনের, হেভি টেনশনের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।